আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, সবাই কেমন আছেন? আজ আলোচনা করব গণ অধিকার পরিষদ নিয়ে। আপনারা জানেন গণ অধিকার পরিষদ প্রায় ভেঙে যাওয়া অবস্থা, ভেঙে গেছে এক প্রকার। আজকে মানব জমিন পত্রিকার হেডলাইনে এসছে তেসরা জৌরাল, এত কম টাকায় বিক্রয় হয় না নূর। এটা নূরের বক্তব্য। নূর হক নূর কি বলেছে আমরা সে সম্বন্ধে একটু জানবো, ততক্ষণ আমাদের পাশে থাকবেন ধৈর্য সহকারে। এখানে বলছে গণ অধিকার পরিষদে অস্থিরতা বিরাজ করছে, এটা আমরা সবাই জানি যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই চোখ রাখি বা খোঁজ খবর নেই, আমরা সবাই জানি গণ অধিকার পরিষদে অলরেডি অস্থিরতা শুরু হয়ে গেছে। পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতিতে নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এমন অবস্থার মধ্যে আহ্বায়ক, আপনারা জানেন ডক্টর রেজা কিবরিয়া হচ্ছে দলের আহ্বায়ক, দল থেকে অপসারণ করা হয়েছে, তাকে দল থেকে অপসারণ করা হয়েছে। সদস্য সচিব নূরুল হক নূর ও তার অনুসারীদের হাতে মূলত এখন দলের নেতৃত্ব। তরুণ নেতাকর্মীদের প্রায় সবাই নূরের পক্ষে অবস্থান নিয়েছে, রেজা কিবরিয়া অনেকটাই একা। দলে এমন অস্থিরতার মধ্যে আলোচনায় বড় অনৈতিক লেনদেনের মাধ্যমে কিন্তু আপনাদের গণ অধিকার পরিষদের ভাঙন সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি। গণ অধিকার পরিষদের ভাঙনের প্রধান কারণ হচ্ছে আর্থিক লেনদেনের স্বচ্ছতার অভাব। তো ডক্টর রেজা কিবরিয়া দলের সচিব নূরুল হক নূরের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক ও অর্থ নেওয়ার অভিযোগ করেছে আগেই। এছাড়া দলের ফান্ডে আসা অর্থের স্বচ্ছতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এই অভিযোগ তোলার পরই নূরের সঙ্গে বিরোধিতার বিষয়টি প্রকাশ্যে আসে। তারপরে বলছে এরপর নূর পাল্টা অভিযোগ তোলে ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে। জনৈক মাসুদ কবির বা এনায়েত করিমের মাধ্যমে আর্থিক সুবিধা নিয়ে তিনি ইনসাফ কায়েম কমিটির কর্মসূচিতে যান বলে অভিযোগ করেন নূর। এই ব্যক্তির কাছ থেকে মাসিক নির্দিষ্ট অঙ্কের টাকা পান বলেও নূরের অভিযোগ। মূলত আর্থিক স্বচ্ছতার পাল্টাপাল্টির অভিযোগ থেকেই রেজা নূরের বিরুদ্ধে এই অবস্থা আসলো। দল থেকে অপসারণ করার পরে তিনি গতকাল ডক্টর রেজা কিবরিয়ার সঙ্গে সম্মেলন করে নূরের বিরুদ্ধে আবারও নানা অভিযোগ তোলেন। তিনি বলেন সরকারের সঙ্গে নূর নির্বাচনে যেতে পায়তারা করছে, সরকারের কাছ থেকে 3 কোটি টাকার প্রস্তাব পেয়েছে, নির্বাচন করতে সরকারের পক্ষ থেকে 2 কোটি দেওয়া হবে এবং নূরকে 1 কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে নূরের বৈঠক হয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর রেজা কিবরিয়া। রেজা কিবরিয়ার এই অভিযোগ করায় কয়েক ঘন্টা পর পাল্টা সংবাদ সম্মেলনে নূরুল হক নূর এইসব অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন 3 কোটি টাকার সুবিধা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচনে যাওয়া হাস্যকর, 300 কোটি টাকা নেওয়ার কথা বলা হলে হয়তো যৌক্তিকতা থাকতো। তিনি বলেন নূর এত কম টাকায় বিক্রয় হয় না, দেখেছেন ওরা বিক্রি হবে কিন্তু কম টাকায় না। আজকে প্রথম হেডলাইনে আমি করেছি নূর এত কম টাকায় বিক্রয় হয় না, 3 কোটি না, 300 কোটি টাকা যদি বলা হতো তাহলে নূরের মুখের ভাষ্য এটা মানব জমিনের উপর তাহলে এটা ঠিক ছিল। অবশ্যই এরা টাকার মাধ্যমে বিক্রয় হবে এটাই স্বাভাবিক, আমরা শুরু থেকে দেখে আসতেছি এই দলের কি অবস্থা। অলরেডি অনেকে খেতাব দিয়েছেন বিকাশ পরিষদ, বিকাশ নূর। তা আস্তে আস্তে এখন সামনে আরো ক্লিয়ার হবে যে এই দলটি মূলত কোন জায়গায় গিয়ে পৌঁছায়, কিন্তু আমরা কিন্তু দেড় বছর সবাই আশা করেছিলাম এই দলকে নিয়ে, তরুণরা অনেক আশা করেছিল যে বাংলাদেশে হয়তো স্বচ্ছ একটি রাজনীতি হতে যাচ্ছে গণ অধিকার পরিষদের হাতে। কিন্তু এখন শুরু থেকেই যদি এদের মাঝখানে টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের ভেতরে খাদা ছোড়াছড়ি হয় তাহলে দেশের জনগণ কোথায় যাবে আজকে বলেন। তো এখানে আরো বলেছে যে গতকাল দুপুরে গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করেন ডক্টর রেজা কিবরিয়া, যেখানে দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন, তবে তার ঘোষিত দলের সদস্য সচিব হাসান আল মামুন সেখানে ছিলেন না। অন্যদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নূরুল হক নূর ছাড়া ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এ সময় অন্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে যা বলেন রেজা কিবরিয়া, আধা ঘন্টা সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া নূরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন, পাশাপাশি তাকে অপসারণ করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। বলেন নূরুল হক নূর সরকারে বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করছে, নির্বাচনে যাওয়ার জন্য পায়তারা করছে। এগুলো আমরা সবাই বুঝতে পারছি, পাল্টাপাল্টি অভিযোগ করতেছে এক একজন, মানে সবাই আর কি দোষ দিতে চাচ্ছে, সবারই সরকারের সাথে আতায়াত আছে, এটা আমরা খবরে যা বুঝতে পারছি।
মানে একে অপরকে যে অভিযোগটা করছে যে তোমার সাথে সরকারের আতায়াত আছে, অপরজন বলতে তোমার সাথে সরকারের আতায়াত আছে, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, এই পাল্টাপাল্টি অভিযোগ করে এই দল এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন আমাদের দেখার বিষয়। তো সুপ্রিয় দর্শক, আজকে গণ অধিকার পরিষদের যে খবরটি বিশ্লেষণ করলাম আমরা মানব জমিনের রিপোর্ট থেকে, সেটা হচ্ছে এত কম টাকায় নোট বিক্রয় হয় না, 3 কোটি টাকার জায়গায় 300 কোটি টাকা হলে নোট সেখানে বিক্রয় হতো, যা বিক্রয় তো হয়েছে সেটা হলো সবচেয়ে বড় কথা। এমনও হতে পারে যে এরা শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, এরা যে বিক্রয় হবে বা বিক্রয় হয়ে গেছে, এটা ধন্যবাদ।